무역기는. 빵. 랭자. 빵. Hey everyone, good evening. Welcome back to our channel JPO's Journey. Welcome to a new vlog. এটাকে ব্লগ কম ভিডিও বলা মানে এন্টারটেইনিং ভিডিও বলাটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আজকে ঠিক আমি ব্লগ শ্যুট করতে বসিনি, আজকে খুব মজা করতে বসেছি। সাথে আছে শ্রেয়া আর মা, লিয়া ছিল বাট লিয়ার আজকে একটা জন্মদিন বাড়ি ইনভিটেশন পড়ে যাওয়ার জন্য আপাতত নেই। তো আমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে করতে যদি ও চলে আসে তাহলে ডেফিনেটলি আমাদেরকে জয়েন করবে। সো আজকে সকাল থেকে মানে আজকে সকালে আমি বা এই যে আমার সাঙ্গ পাঙ্গ সবাই আর কি মোটামুটি ব্লগ আজকে শ্যুট করিনি, কারণ আজকে আমাদের মোটিভ ছিল যে এই সন্ধেবেলা বসে আজকে একটা এরকম চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করব। এর আগেও আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করেছিলাম, যদিও সেটা এখন ইন প্রগ্রেস আছে, মানে এডিটিং চলছে। তো ওটা আপাতত কটা দিন পর আসবে আমি আগেও তোমাদেরকে জানিয়েছি, আজকেও বললাম চ্যালেঞ্জ ভিডিওগুলো একটু পরে আসছে। তার আগে ডেইলি ব্লগগুলো আমরা চেষ্টা করছি ডেইলি বেসিসে আপলোড করার। তো তোমাদের রেসপন্স খুবই ভালো, কিছু কিছু ব্লগে আমি জ্যোতিষ্ক ইনফ্যাক্ট মানে আমরা দুজনেই, যদিও এখন আমরা দুজন দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আছি, বাট স্টিল চেষ্টা করছি কোঅপারেট করার, কোঅপারেট করে তোমাদেরকে কন্টিনিউয়াস ব্লগ আপলোড মানে করে যাওয়ার আর কি। তো যাই হোক, আর বেশি না বকবক করে চলো আজকের চ্যালেঞ্জটা শুরু করছি। আজকে চ্যালেঞ্জটা কিছুই না, ফার্স্টে ভেবেছিলাম কিছু ফুড চ্যালেঞ্জ করব, কিন্তু আজকে ফুড চ্যালেঞ্জ না করে যেহেতু মানে আগের ভিডিওটা ফুড চ্যালেঞ্জ হয়েছে, তো আজকে ভাবলাম কি যে হেডফোন রাউন্ড করা যাক। হেডফোন রাউন্ড তোমরা সবাই জানো অল্প বিস্তর, মোটামুটি যারা মানে ব্লগ করে তারা তো করেইছে, প্লাস এই ব্যাপারটা সম্পর্কে জানে না খুব কমজনই আছে। কিছুই না, আমাদের কাছে হেডফোনটা নেই, গরিব তো মানে গরিব মানে মানুষ বেশি পয়সা টয়সা নেই, সুতরাং হেডফোনটা নেই, তো ব্লুটুথ গরিবের ইউটিউবার রাইট। তো সেই হেতু আমাদের কাছে সেই হেডফোন যে ব্যাপারটা এত বড় হেডফোন যেটা হয় সেটি আমাদের কাছে নেই, তো ব্লুটুথ ইয়ারফোন আছে সেটা দিয়ে আমরা আপাতত কাজ চালাবো। তো একদম জোর ভলিউমে ফার্স্টই এরা দুজন করবে, মা আর শ্রেয়া করবে। তো কি করব, যে কেউ একজনকে গিনিপিক বানানো হবে, তার মাথা মানে তার কানে ওই হেডফোনটা লাগিয়ে দেওয়া হবে, আর সেটা খুব মানে হাই ভলিউমে হচ্ছে তোমার ইয়ে বাজবে, গান বাজবে। তো শ্রেয়া এপাস থেকে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স বা কিছু বলবে, তো সেটা মাকে গেস করতে হবে, মাকে মানে লিপসিংটা বুঝতে হবে আর কি যে কী বলছে, মা বেসিক্যালি শুনতে পাবে না। সো এই হচ্ছে মধ্যে কথা, মানে আমাদের ভিডিওর মোটিভ হচ্ছে এটা। তো আশা করছি খুব মজা হতে চলেছে, ছুটকিটা থাকলে আরও বেশি মজা হতো, বাট কিছু করার নেই, ওর এখন একটা বন্ধুর বার্থডে পড়েছে, তো একদম পাড়াতে মানে আমাদের পাশের বাড়িতে গোটাকতক মানে বাচ্চা ছেলেমেয়ে নিয়ে হচ্ছে, তো গেছে সেখানে, চলে আসবে তাড়াতাড়ি। তো চলো আর কথা না বলে শুরু করি, এদের দুজনকে দিয়ে ফার্স্ট স্টার্ট করছি, লেটস স্টার্ট। রেডি তো? রেডি তো? রেডি একদম, চলো স্টার্ট করা যাক। কানে শুনতে পাচ্ছো গানটা বাজছে? গান গান, আরে গান গান কানে বাজছে, শুনতে পাচ্ছো? এই বোঝা গানটা বাজছে কিনা, কি বলছে? কানে গানটা বাজছে, কানে তো গানটা বাজছে, শুনতে পাচ্ছো? জোরে হচ্ছে। হ্যাঁ বাজছে কি কানে? হ্যাঁ জোরে বাজছে, মুখ দেখ না, ঠিক আছে? তো অল ওকে, গুড, তুই রেডি? গুড, ওকে, চ লেটস স্টার্ট। আমাদেরকে টিক টিকি বল বেনারসি আমি ঘুরতে যাব, আমি ঘুরতে যাব, আমি ঘুরতে যাব,
আমের কুটি আমি আমি ঘুরতে যাব আমি ঘুরতে যাব আম সত্য আমি ঘুরতে যাব আমি পড়তে যাব কি হলো কানে কানে শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ কানে কানে শুনতে পাচ্ছ আচ্ছা নে 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 হনুমান ঠিক আছে নেক্সট ল্যাংচা আস্তে ল্যাংচা ছুটকি পরোটা উচিংড়ে বলো উচিংড়ে 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 কোলবালিশ রাঙামাটি খেলনাবাটি না এবার এবার সেন্টেন্স বল এবারে বসছেন এনারা দুজন প্রতিযোগিতায় আপনি রেডি তো আর আপনিও রেডি তো স্টার্ট আলু দিয়ে গোলমরিচ আলু আলু কাবলি আলু গোলমরিচ আলু গোলমরিচ ধোকা ধোকলা ধোকা ধোকলা ধোকা ধোকা ধোকা
রজনীগন্ধা। ঘরের কর্তা রজনীগন্ধা। রজনীগন্ধা আমি যেটা ভাবছি সেটা কোনো মানে হচ্ছে না। ঘরের কর্তা নয় তাহলে রজনীগন্ধা। রসুই রজনীগন্ধা। রেশন কর্তা কি ভাবছ? নেক্সট নেক্সট কি বলছো? নেক্সট বেগুনি। বিউলির ডাল বেগুনি। বেগুনি বালিশ। ভাজি বালিশ। ভাইজি বালিশ। পা বালিশ। বালিশ সোনামি। হ্যাঁ সোনামি। সোনামি গোলাপি। সোনামি গোলাপি। সোনামি কাপড়। কাপড় তোমার জন্মদিন। হ্যাঁ হ্যাপি বার্থডে। হ্যাপি রাস। হ্যাপি বার্থডে। হ্যাপি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আকাশ ফুল। আকাশ ফুল। হাঁসের কি বলছো? আকাশ ফুল। আকাশ ফুল আই না আকাশ ফুল। আকাশ আকাশী। আকাশ ফুল। আকাশ ফুল। নেক্সট এই কোন হচ্ছে? নেক্সট আলমারি। আলমারি কিলিবিলি। আলমারি আলু কাবলি। আলমারি আলু আল আল আলজিব। আলমারি বুঝতে পারছি না। আলমারি নেক্সট নেক্সট আলমারি। আলমারি এই শুধু বেরিয়েছি। এতক্ষণে তো দেখলে আমি মা কখনো ও মা এইরকম ভাবে একটা মানে চলছিল রাউন্ডগুলো। তো কীসব বলছিল আর আমি কীসব শুনছিলাম, মানে স্পেশালি আমি আমার মানে কথাবার্তা মানে আমি রজনীগন্ধাকে যেটা শুনছিলাম মানে সেটার কোনো মানে হয় না আর কি, এরকম শব্দ শুনছিলাম। তোমার বলতেও লজ্জা লাগছিলো যে আমি কথাগুলো বলবো কীভাবে। যাই হোক, তো এটা লাস্ট রাউন্ড, এটা আমি বলবো শ্রেয়া শুনবে বা ওয়াইজ ভার্সা কিছু একটা হবে, দেখা যাক কী করা যায়। এই মানে এরকম বসে না অন স্পট শব্দের স্টক শেষ হয়ে যাচ্ছে। মানে শ্রেয়া বলছে যে একটা খাতা পেন থাকলে ভালো হতো আমরা লিখে রাখতাম। বাহুবলি আমি কেন কালো? বাবা কেন চাকর? বাবা কেন চাকর? বাবা কেন চাকর? আচ্ছা অন্তর্মহল। অন্তর্মহল গন্তব্য। গন্তব্য বলে কোনো সিনেমা বেরিয়েছে? গন্তব্য আমি তো বুঝতে পারছি না। অন্তর্মহল। অন্তর্মহল ছ
আমি কিছু বুঝতে পারছি না কিন্তু খুব একটা ক্যামেরা কমফোর্টেবল না কেমন লাগলো মা
তোমাদেরও নিশ্চয়ই কিছুটা হলেও আমরা আনন্দ দিতে পেরেছি। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বর্ষাকালের বৃষ্টিটা নিম্নচাপের বৃষ্টি বোঝা যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ডেফিনেটলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও একটু একটু আনন্দ নিতে পারে আর আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পারে। হ্যাঁ অবশ্যই, জানিও যে আজকে তিনজনের মধ্যে কার বলার স্টাইলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এক্স্যাক্টলি ওটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের খুব ভালো লাগবে, আমরা ভীষণ মোটিভেটেড হবো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দিতে পারি, তো সেই চেষ্টাই করে যাই সারাক্ষণ ধরে। তোমরা যদি আরো এরকম কোনো ফান ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমাদের সাজেশন দিও, তো সেটা আমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর কথা না বাড়িয়ে চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার, বাই।